কথাটা যে কেমন ডুলি বলি, মানে দিস ইজ দি সিচুয়েশন অফ দি হস্কি। যে ভাইজানের তো আসলে মানে বড় ধরনের বিজনেসম্যান ঢাকা শহরের, একটু কিন্তু সবসময় কি একটু লো প্রোফাইলে থাকে, বিজনেস ম্যাগনেট, বিজনেস ম্যাগনেট আর কি, বড় ব্যবসায়ী, গাড়ি চুম্বক চুম্বক গাড়ি আছে তিনটা কমপক্ষে, তিনটা টয়েটা আছে একটা, হ্যাঁ মার্সিডিস বেঞ্জ আছে একটা, হ্যাঁ আছে বিএমডাব্লিউ আছে একটা, আর ওই যে একটা ভেসপা, গাড়ি এখন ওই যে এই সমস্ত কারণে ভাইজান আজকে বাসে উঠতে আসছে। সত্যি কথাটা জানতে চাই, সত্যি কথা না মরে তার কথা বিশ্বাস করার দরকার নাই। আর গাড়ি বাড়ি বিষয় না, বিষয়টা হইতেছে মন। সবচেয়ে বড় হচ্ছে মানুষের মন। তোমার সাথে মনের আমার একটা মিল হয়েছে, বাস এখানেই শেষ। কি আছে না আছে এটা পরে দেখা যাবে। আছে আছে একটু আছে, ভাইজানের যে স্ত্রী তার সাথে ভাইজানের সম্পর্ক মোটেও ভালো না। এখন ভাইজান যদি ইচ্ছা করে, হি ইজ এ ট্রাইং, এন্ড সে যদি ইচ্ছা যদি করে, আমার ভাইজানের যে স্ত্রী সে ভাইজানকে মাঝে মাঝে মানে ভাইজানকে মারে আর কি। তো ভাইজানের যে ব্যাহা হয়ে গেছে সেই জন্য মারি খাই খাইতে, সেই জন্য ভাইজানের চাইতে আছে না কোনো কেরমেই সম্পর্ককে মানে লিঙ্গার মানে দীর্ঘায়িত, হ্যাঁ দীর্ঘায়িত কন্টিনিউয়াসলি করতে চাইতে আছে। সেই জন্য সেই জন্য বলছি ভাইজান, এই যে কিপ অ্যান আউট, মাটি মাটি দিয়ে ফেলো, কি মাটি দিয়ে মানে তোরা জেল খাটবো নাকি? আমি না না হে হে মাটি নিয়া, হে মাটি নিয়া বলতেছিলাম যে কল্যাণ ধরি আপনি বাড়ি করে যান, দিব তুমি চুপ করো, তুমি কথা বলো না, তুমি বেজার লাগাইতেছ। আমি বলি জিনিসটা ক্লিয়ার করে, আমার স্ত্রী খুবই খারাপ একজন মহিলা, মানে মানে গালা গালি চুলা চুলি মানে মারামারি সব ধরনের সে করে। না ভাই বলছি চুল মশায় কামড় দেখাইতে বলিনি আমি, সে তো বুঝছে যে প্রহার করে আমাকে। যাই হোক, তো যে কারণে বেটিং বেটিং আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কারণে আমি ডিসিশন নিয়েছি যে আমি আসলে তার সাথে সংসার করব না, ক্লিয়ার। এবং তোমাকে আমার অত্যন্ত পছন্দ হয়েছে, আমি চাই যে এখন তোমাকে বিয়ে করব। না না ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীর চেয়ে তো আরো অনেক বেশি আমি হইতে পারি তাই না? তখন ডেঞ্জারাস, ডেঞ্জারাসের কথা ডেঞ্জারাস না মানে হট টাইপ অফ ডেঞ্জারাস মানে কি তুমিও কি ভাইজানকে কি কি এইয়া নাকি ফরেন যে সিচুয়েশনে পড়ে যদি এরকম কিছু হয় তখন আপনিও কি? না আমার মনে হয় না, কারণ আমি তো আসলে চোখ দেখলে বুঝি তোমার ভিতরে কোনো হিংস্রতা নাই। হ্যাঁ, আর আমার বউয়ের চোখ হচ্ছে নেকড়ের চোখ, আমি সিরি এখানে নেকড়ে দেখছি, ঠিক আমার বউরও দেখলে মনে হয় নেকড়ে বাঘ, আর তোমার চোখ দেখলে মনে হয় হরিণের চোখ। ভাইজান হ্যাঁ যে দেখতেও মনে হয় যেন একাল যেন ওই যে সিনেমা, সেটা তোমার বেশি দেখতে হবে না, সেটা আমি দেখবো, আমি জানি কি এত কথা। যাই হোক, এখন তুমি যদি রাজি থাকো কাজে দেখে আমরা শাদি মোবারকটা করে রাখি। রাজি আছে আছে রাজি, হ্যাঁ হ্যাঁ উনি ঠিক বলছে, আমি রাজি আছি, আই লাইক ইউ লাস্ট প্রুফ। আমার ফ্যামিলির সব ডিসিশন মানে আমার আমার ফ্যামিলির সবার ডিসিশন আমার ভাইয়ের উপরে। তো আমার ভাই আসলে বাসা নেই, বিদেশে আছে। কি বিদেশে? নাকি ও তুমি এত কথা বলো কেন? মানে উনি বাংলাদেশে আছে, আমি খুব দ্রুত কাজটা সেরে ফেলবো, আমি আপনাকে পছন্দ করি আর আমার পছন্দ অপছন্দকে ভাইয়ে অনেক প্রাধান্য দেয়, টেনশন নাই আলহামদুলিল্লাহ। আবারও কি ও থাক থাক, তাহলে কি আমার কয়েকদিন ওয়েট করতে হবে? ওই তো তিন দিন পরে একটা ডিসিশন হবে, ডিসিশনের পরে জিনিসটা যতদিন লাগে। মানে আমি চাইছিলাম যে আজকে যদি কাজটা সেরে ফেলতাম। ওই থাও ভাইজান, আমরা কি আজ গই একালে দেখা যাক। মানুষের সামনে এইভাবে আমার অপমান করতে তোমার, আমি বলছি যে তুমি কথা কম বলবো আমার সামনে, আমি তার সাথে কথা বলতেছি, তুমি এত কথা বলো কেন? বিয়ে কি তুমি করবে না আমি করবো? হ্যাঁ যা তুমি এখন একটু যাও,
আমি তার সাথে একটু নিভৃতে কথা বলবো, যাও ভাইজান আমাকে হাঁটা মিলিয়ে দিয়ে যাবো দুজনকে। না না সেটা দরকার নেই, ওগুলো আমরা পারি, যাও যাও মরি আসি। না তাকে বলার দরকার তো নাই, আছে না মানে এমন ভাবে কথা বলে মনে হয় যে সেই বিয়ে করবে, সম্পর্কটা যে আমাদের ভিতরে সে আইসে এখানে ঢুকে পড়ে। আমি তাকে বলছি যে যেহেতু আমি একটু মানে আমার তো একটা ব্যাপার হয় কি, আমি ছোটোবেলা থেকেই ওই একটু একটু লাজুক টাইপের, তো আমি তো আসলে বলতে পারি না কথা, সেই জন্য তাকে নিয়ে আসছি ধার করে। আর সে এসে এমনভাবে রোমান্টিক কথা বলা শুরু করছে। আচ্ছা মৌরি সত্যি করে বলো তো আসলে আমাকে কেমন লাগে? ঠান্ডা লেগেছে? না লজ্জা লেগেছে।